বিগত ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফেসিস্ট সরকারের পতন হয়েছে। তাদের যে কোরআন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তাদের দোসর এবং ফেতাত্তারা তাদের সহযোগী যারা ছিল, যারা একটি দল আছে, যারা তাদের গৃহপালিত দল, সেই দলের দলের লোকেরা এবং তাদের সহযোগীরা আজকে এই সামাজিক যে স্থিতিশীলতা আছে, এই স্থিতিশীলতাকে বিনষ্ট করার জন্য এবং রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করার জন্য দেশে আজকে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং বিশৃঙ্খলা করার যে অপপ্রয়াস চেষ্টা করতেছে। আমরা যুব দলের প্রত্যেকটি নেতা কর্মী আজকে শপথ গ্রহণ করে দিই, বিগত ফ্যাসিস্ট সরকার বিরুদ্ধে আন্দোলনে আমরা যেভাবে রাজ করতে দিলাম, আগামী দিনে তাদের এই সকল ষড়যন্ত্র অপচেষ্টা প্রতিহত করার জন্য আমরা রাজ করতে আছি এবং থাকবো। তাদের কোন ষড়যন্ত্রই আমরা সফল করতে দেবো না, এই আশা এই প্রত্যাশা রেখে আমাদের অনেকগুলো কাজ করতে হবে। পরাজিত শক্তি যারা আছেন তারা কিন্তু এখনো বিভিন্ন রকম ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে। তাই আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বপ্রিয় সংগঠন বাংলাদেশ যুব দলের প্রত্যেকটি স্তরের নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। ষড়যন্ত্র কিন্তু এখনো চলছে, সেই ষড়যন্ত্র শক্তিরা এখনো কিন্তু বিভিন্ন রকম ষড়যন্ত্রের জাল তারা বুনে যাচ্ছে। বন্ধুরা, তাই যতক্ষণ পর্যন্ত আমাদের সেই প্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান কে আমরা দেশে আনতে পারিনি, ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সজাগ থাকতে হবে। আমরা আশায় এবং গর্বিত হয়ে আমরা বলতে চাই, আমাদের দেশ নায়ক তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতার সহিত এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি অঙ্গ সংগঠনকে সুন্দর সুশৃঙ্খল ভাবে ফেলে সাজিয়ে তাদের প্রত্যেককেই আগলে ধরে রেখেছে। যদি না ধরে রাখতাম, আজকে বাংলাদেশে শেখ হাসিনা তার পতন হওয়ার পর বাংলাদেশে এখনো পর্যন্ত সেই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসর তাদেরকে যেভাবে দেখা যাচ্ছে, একজনকে আমরা বাংলাদেশের মাটিতে খুঁজে পেতাম না। এজন্য আমরা আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। এজন্যই তিনি সবসময় বাংলাদেশের উন্নয়ন উন্নতি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার চিন্তা চেতনায় মগ্ন রয়েছেন। উনি কখনোই চিন্তা